আসসালামু আলাইকুম বেয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের জন্য একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি কোনো প্রকার রান্নার ঝামেলা ছাড়া মাত্র ঘরে থাকা দুইটি উপকরণ দিয়ে ঝটপট বাচ্চাদের বানিয়ে দিতে পারেন রেসিপিটি হচ্ছে সুইট বল রেসিপি এটা বাচ্চারা খুবই পছন্দ করবে চলুন ভিডিওটি শুরু করি রেসিপিটির জন্য লাগবে আমাদের ওয়ান থার্ড কাপ পরিমাণ কনডেন্স মিল্ক এবং হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ প্রথমে একটি বাটি নিয়ে নিব বাটিতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণ ঘি এবার গুঁড়ো দুধের সাথে ঘি ভালোভাবে অনেকক্ষণ পর্যন্ত ঘষে ঘষে মিশিয়ে নেব মিশাতে মেশাতে একটি পর্যায়ে দেখব গুঁড়ো দুধের কালার হালকা চেঞ্জ হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে রাখা কন্ডেন্স মিল্ক আমরা কন্ডেন্স মিল্কটুকু একবারে অ্যাড করবো না প্রথমে অর্ধেক দিব দিয়ে দুধের সাথে ভালোভাবে মেখে নেব কোনো ঝামেলা ছাড়া দুই মিনিটে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন এতে বাচ্চারাও খুবই খুশি হবে এরপর এর মধ্যে বাকি অর্ধেকটা কনডেক্স মিল্ক দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে এভাবে একটি ডো তৈরি করে নেব এই ডোটা একটু শক্ত মনে হবে তবে সমস্যা নেই এরপরে এই ডোটাকে আমি সমান তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি ভাগ করে নেওয়া হয়ে গেলে এ থেকে একটি অংশ নিয়ে নিব এই অংশের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রেড ফুড কালার এবার কালারটি ডোয়ের সাথে ভালোভাবে ডোলে মিশিয়ে নিব। মিশানো শেষ হয়ে গেলে এটিকে অপর পাশে নিয়ে আরেকটি ডোয়ের সাথে আমি গ্রিন ফুড কালার মিশিয়ে নেব আমি আজকে এই দুইটা কালারই ব্যবহার করবো এবং তিনটি ভাগের মধ্যে আরেকটি যে অংশ ছিল ওই অংশটি ওভাবেই রেখে দেব এবার সবগুলো অংশ থেকে অল্প অল্প করে কেটে নিয়ে এভাবে হাতের তালুতে রেখে দুই হাত দিয়ে গোল গোল করে বলের মতো তৈরি করে নেব সবগুলো ডো থেকে আপনারা এভাবে ছোট ছোট। বলের মতো করে কেটে নেবেন এবার সবগুলো বল তৈরি হয়ে যাওয়ার পর আমি এগুলোকে পাউডার সুগারের সাথে মিশিয়ে নিব। আপনারা চাইলে এভাবেই রেখে দিতে পারেন এটা মেশানোর ফলে দেখতে একটু সুন্দর লাগবে আমি এবার সবগুলোকে পাউডার সুগারের সাথে মিশিয়ে নেব মেশানোর পর ঝটফট তৈরি হয়ে গেল আমাদের সুইট বল রেসিপি আপনারা এভাবে বাসায় খুবই দ্রুত তৈরি করে আপনাদের বাচ্চাকে দিতে পারেন তাহলে তারা খুবই খুশি হবে ধন্যবাদ